আজ রাত 10:30 অর্থাৎ 10:30টার মধ্যেই আপনারা আপনার গৃহের ঠিক এই স্থানে লুকিয়ে রাখুন 16টি দূর্বা ঘাস। 21 দিনের মধ্যেই আপনার ঘর টাকায় ভরে যাবে। নমস্কার প্রত্যেককে, আমাদের এই সৌভাগ্য ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করলাম। কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজ মাঘী পূর্ণিমা, 16 ফেব্রুয়ারি বুধবার, তাই আজকের দিনটি একটু আলাদা অন্যান্য দিনের থেকে। আর আপনারা জানেন যে প্রত্যেক মাসেই পূর্ণিমা, অমাবস্যা, একাদশী থাকে, আর এই পূর্ণিমাটির একটা আলাদাই গুরুত্ব রয়েছে। এই মাঘ মাসের পূর্ণিমাতে অনেকের বাড়িতে তারা সত্যনারায়ণ পুজো দিয়ে থাকেন। বন্ধুরা, আপনাদেরকে আমি আজকে একটি ছোট্ট টোটকার কথা বলবো, যে টোটকাটি করলে অর্থনৈতিক সংকট অর্থাৎ আর্থিক কষ্ট থেকে আপনার মুক্তি মিলবে। আমরা প্রত্যেকেই দেখে থাকবেন যে আর্থিক উন্নতি করার জন্য বা অর্থ রোজগার করার জন্য অবশ্যই পরিশ্রম করি, কঠোর থেকে কঠোরতর পরিশ্রম করে টাকা রোজগার করি অনেকেই, কিন্তু সেই কর্মের বা সেই পরিশ্রমের ন্যায্য মূল্য অনেক সময় আমরা কিন্তু পাই না। আবার হয়তো অনেকে বিশাল উপার্জন করছেন, কিন্তু সেই টাকা কিছুতেই নিজের কাছে বা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে পারছেন না, জলের মতো সেই টাকা ব্যয় হয়ে যাচ্ছে। এই যে অর্থনৈতিক যে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে আমরা যাই প্রত্যেকেই, সেটা আমরা কিছুতেই বুঝতে পারি না যে কীভাবে এই সমস্যা আমাদেরকে আরও গ্রাস করছে। হ্যাঁ, আরও বেশি করে আমাদেরকে এই সমস্যা গ্রাস করছে সেটা আমরা টেরই পাই না। তাই এই সমস্ত যে সমস্যাগুলি রয়েছে, এইগুলিকে যদি আপনি কোনোভাবে কাটিয়ে উঠতে চান, তাহলে অবশ্যই আপনি আজ যে টোটকাটির কথা আমি এই ভিডিওতে বলবো করতে পারেন। দেখুন, বিশ্বাস করে এবং শ্রদ্ধা ভক্তি সহকারে আর ঈশ্বরে বিশ্বাস রেখে তবেই কিন্তু কাজটি করবেন। দেখুন, যখনই আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই, তখনই দেখবেন আমরা আমাদের ভাগ্যকে দোষ দিয়ে থাকি যে আমাদের কপালটাই খারাপ, আবার ভগবানকে বলে থাকি যে ঈশ্বর এক চোখও আমাদেরকে দেখতেই পান না, এইরকমভাবে আমরা ঠাকুর দেবতাকেও দোষারোপ করে থাকি। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র যখনই খারাপ সময় আসবে তখনই আপনি ঈশ্বরকে ডাকবেন তাহলেই যে তিনি চলে আসবে এমনটা নয়। প্রতিদিন সময় বের করে নিয়ে আমাদের কাজের মধ্যে থেকে ঈশ্বরের আরাধনা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আর আজ এই যে টোটকাটি আমি আপনাদেরকে বলবো, এটি এই মাঘী পূর্ণিমার সন্ধ্যায়, আজ বুধবার, সন্ধ্যা দেওয়ার পরে কাজটি করতে পারেন। তা এই ক্রিয়াটি বা ছোট্ট টোটকাটি করার জন্য যে যে উপকরণগুলি লাগবে সেইগুলি হচ্ছে, একটি অবশ্যই 1 টাকার কয়েন নেবেন, আর নেবেন 16টি দূর্বা ঘাস, যেগুলি আপনারা এই দিনের বেলার মধ্যেই জোগাড় করে রেখে দেবেন, আর একটি ছোট্ট লাল শালু কাপড়। হ্যাঁ বন্ধুরা, সেটা চেলি কাপড়ও হতে পারে বা ছোট্ট লাল কাপড়ের এমনি টুকরোও হতে পারে, আর একটু চন্দন বেঁটে রাখবেন। হ্যাঁ, চন্দন লাগবে। ব্যাস এই 4টি জিনিস, সব থেকে মূল্যবান হচ্ছে একটি 1 টাকার কয়েন আর 16টি গুনে গুনে 16টি দূর্বা ঘাস আপনাকে কিন্তু জোগাড় করে রাখতে হবে। তা আপনারা কি করবেন? সন্ধ্যাবেলায় বাড়ির মহিলারা যেমন সন্ধ্যা প্রদীপ দেখান, শঙ্খধ্বনি বাজান, সেই রকমই সন্ধ্যার সময় আপনারা পুজো করবেন।
হ্যাঁ বন্ধুরা, কিন্তু তিনবারের বেশি শাঁখে ফু দেবেন না। হ্যাঁ বন্ধুরা, এটা মনে রাখবেন, তিনবারের বেশি শাঁখ বাজাবেন না। সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাবেন, ধূপ দেখাবেন, শাঁখ বাজাবেন, এবং পারলে মা লক্ষ্মীর ব্রত কথা শুনবেন বা তার পাঁচালি পাঠ করবেন। হ্যাঁ বন্ধুরা, পাঁচালি পড়বেন। কিন্তু যারা পাঁচালি পাঠ করতে জানেন না বা পারেন না, তারা অন্ততপক্ষে এই পাঁচালি পাঠ করা শুনবেন, এতেও ফল পাবেন। তা যেটা করতে হবে, আপনি সন্ধ্যাবেলায় যখন মা লক্ষ্মীর সামনে বসে তার আরাধনা করবেন, তার পুজো করবেন, ঠিক তখনই আপনি নারায়ণ বা লক্ষ্মীর একসঙ্গে যদি কোনো ছবি থাকে, অর্থাৎ বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মীর, তাহলে তাদের দুজনের সেই পটচিত্রের সামনে বসে করতে পারেন, অথবা শুধুমাত্র মা লক্ষ্মীর সামনে বসেও করতে পারেন। তা প্রথমে যে লাল শালু কাপড়টি আপনি নিয়েছিলেন, সেটি মায়ের চরণের সামনে পেতে দেবেন। হ্যাঁ বন্ধুরা, এবং আপনাদেরকে বলেছিলাম যে চন্দন লাগবে, তাই চন্দন বেটে রাখবেন আগে থেকে। এবং ওই লাল শালু কাপড়ের ওপরে আপনাকে ওই যে একটি এক টাকার কয়েন নিতে বলেছিলাম, ওই কয়েনটি রাখবেন প্রথমে। তারপরে ওই যে চন্দন বেটে রেখেছেন, সেটি আপনি আপনার ডান হাতের, হ্যাঁ বন্ধুরা, ডান হাতের মধ্যমা আঙুল দিয়ে তিন ফোঁটা আপনি ওই কয়েনটির ওপর চন্দন দেবেন। এবং যখন এই দেবেন তিনটে ফোঁটা বা তিনটে টিপ বলতে পারেন, তখন ওং ধনলক্ষ্মী নমঃ, ওং মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রের জপ করবেন। এরপর যে মেন কাজটি করতে হবে, যে ১৬টি দুর্বা ঘাস নিয়েছিলেন, একটি একটি করে, হ্যাঁ বন্ধুরা, একটা একটা করে দুর্বা ঘাস আপনি ওই কয়েনটির ওপরে রাখবেন, এবং ওই একইভাবে ওই একই মন্ত্র জপ করবেন, ওং ধনলক্ষ্মী নমঃ, ওং মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটি আপনারা ওই যে ১৬টি দুর্বা ঘাস ১৬বার দেবেন, তাই ১৬বারই এই মন্ত্রের জপ করতে থাকবেন। এবং এরপরে আপনি অবশ্যই উলুধ্বনি এবং শঙ্খধ্বনি দিতে পারেন। আর এরপরে ওই লাল শালু কাপড়টির মধ্যে এক টাকার কয়েনের ওপরে দুর্বা ঘাসগুলি রাখলেন, সমস্তটা বেঁধে নেবেন। আর এই কাপড় বাঁধা পুটুলিটি আপনার দুহাতে নিয়ে আপনি মাকে প্রণাম করে আপনার যে মনোবাঞ্ছাটি পূরণের জন্য এই টোটকাটি আজ করবেন, সেটি মায়ের উদ্দেশ্যে আপনি জানিয়ে দেবেন। আর এই পুটুলিটি আপনি কোথায় রাখবেন? যে স্থানটি অত্যন্তই পবিত্র, আপনি মা লক্ষ্মীর এই পটচিত্র বা তার মূর্তির পাশেও রেখে দিতে পারেন, অথবা যেখানে লকারে, আলমারির লকারে বলুন, গয়না রাখেন বা টাকা পয়সা তুলে রাখেন, সেই স্থানেও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ২১ দিন পর পর বা যদি সম্ভব হয়, আপনারা প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারে ওই ১৬টি দুর্বা ঘাস পরিবর্তন করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, ১৬টি দুর্বা ঘাস এই একইভাবে একই প্রক্রিয়ায় পরিবর্তন করে রাখবেন। এই ছিল আমার আজকের ভিডিওর মূল আলোচনা। আজ মাঘী পূর্ণিমার সন্ধ্যায় যারা এই টোটকাটি করতে পারবেন না, তারা যে কোনো বৃহস্পতিবার সন্ধ্যার সময় এই ক্রিয়াটি করতে পারেন। এতে গৃহে মা লক্ষ্মী স্থায়ী হবেন, এবং তার কৃপা দৃষ্টিতে আপনাদের জীবনে আর কোনো অর্থকষ্ট বলে কিছু থাকবে না। যাই হোক, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে জয় মা লক্ষ্মীর জয়, আপনিও যদি মায়ের আরাধনা করে থাকেন, মায়ের ভক্ত হয়ে থাকেন, জানিয়ে যাবেন, আর এই ভিডিওটিকে পারলে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষদের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য। বিদায়।